দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি কি কি ঘটনা ঘটেছে তার উপর আমরা টপ টেন ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি তো চলো স্টার্ট করছি আজকে এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে আসাম ডেজিগনেটস কাজি নেমু অ্যাজ দ্য অফিসিয়াল স্টেট ফুড মানে আসাম সরকার বা আসাম রাজ্য রাজ্যে রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হলো কাকে না কাজী নেমুকে আসামের রাজ্য ফল হিসেবে ঘোষিত হলো কাজী নেমু প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে কোন রাজ্যে রাজ্যপল হিসেবে রাজ্য ফল হিসেবে ঘোষিত হলো কাজী নেমু আসাম অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সামার জোসেফ হ্যাজ বিন নেমড আইসিসি ম্যান প্লেয়ার অফ দ্য মান্থ ফর জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জানুয়ারি মাসে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে পুরুষ বিভাগে আইসিসি ম্যান প্লেয়ার অব প্লেয়ার অব দ্য মান্থ ফর মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় সামার জোসেফ অনুরূপভাবে কি বলতে দু হাজার চব্বিশে চব্বিশে জানুয়ারি মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন ওয়েস্ট ইন্ডিজের সামার জোসে প্রশ্ন কি এখান থেকে হতে পারে দু জানুয়ারি মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অফ দা মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে সামাল জোসেফ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট নেক্সট রয়েছে কি আয়ারল্যান্ডস এমি হান্টার হ্যাভ বিন বুস্ট বিস্টোর্ট বেস্টোর্ট উইথ আইসিসি ওমেন প্লেয়ার অফ দ্য মান্থ ফর জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জানুয়ারি দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে মহিলা বিভাগে আইসিসি ওমেন প্লেয়ার অফ দ্য মান্থ ফর মানে প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের খেলোয়াড় অ্যামি হ্যান্টার জানুয়ারি দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন আয়ারল্যান্ডের ক্রিকেটার অ্যানি হ্যান্টার অ্যামি হ্যান্টার প্রশ্ন কি এমন করতে পারে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য ম্যান্থ প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ক্রিকেটার আমি হান্টার আয়ারল্যান্ড অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কি বলেছে রঞ্জিত কুমার আগরওয়াল রঞ্জিত কুমার আগরওয়াল টেক্স ওভার অ্যাজ দ্য ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট ফর দ্য কাউন্সিল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ার ইন্ডিয়ার কি হলেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে রঞ্জিত কুমার আগরওয়াল তা কি বলছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন রঞ্জিত কুমার আগরওয়াল প্রশ্ন কি এখান থেকে হতে পারে

ভারত নবমতম গভটেক প্রাইস এআই আই পাওয়ার সেফটি ইনিশিয়েটিভে তখন পেলেন কি পেলেন না এআই পাওয়ার ইনিশিয়ে গেক জিতল কে ভারত প্রশ্ন কি এখান থেকে হতে পারে না এআই আই রোড সেফটি ইনিশিয়েটিভের জন্য নাইনথ গভ টেক প্রাইস জিতলো ভারত অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার নেক্সট কি হতে পারে এখান থেকে সেটা হচ্ছে গিয়ে দত্তরাজী দত্তরাজি রাও কি বলছে এখানে ওয়ার গায়িকওয়ার দত্তরাজিরাও গায়িক ওয়ার ন্যাশনস ওল্ডেস্ট টেস্ট ক্রিকেটার পাস অ্যাওয়ে অ্যাট নাইন্টি নাইনটিন ইয়ার আচ্ছা পঁচানব্বই বছর বয়সে প্রখ্যাত সব থেকে প্রথম টেস্ট খেলোয়াড় প্রথম দিকে টেস্ট খেলোয়ার মারা গেলেন কে দত্তরাজিরাও গাইক প্রশ্ন এখানে কি বলছে দেখো সম্প্রতি পঁচানব্বই বছর বয়সে মারা গেলেন ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার দত্তরাজিরাও গাইক প্রশ্ন হচ্ছে গিয়ে সম্প্রতি পূর্বাত দত্তরাজিরাও গাইক ওয়ার কে ছিলেন একজন প্রখ্যাত টেস্ট ক্রিকেটার অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কি বলছে রিলায়েন্স বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান কোম্পানি টু হিট রুপিস টোয়েন্টি ল্যাক্স ক্রোরো ম্যাপ আচ্ছা প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে কুড়ি লক্ষ কোটি টাকা স্পর্শ করল রিলায়েন্স কোম্পানি বাজারে আচ্ছা ভারতের প্রথম কোম্পানি হিসেবে কুড়ি লক্ষ কোটি টাকার বাজার মূল্য স্পর্শ করলো রিলায়েন্স কোম্পানি প্রশ্ন থেকে হতে পারে ভারতের প্রথম কোম্পানি হিসেবে কুড়ি লক্ষ কোটি টাকার বাজার মূল্য স্পর্শ করল রিলায়েন্স অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে বলছে মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড ফিফা কোলাবরেট কোলাবরেটেড টু প্রমোট দ্য ফুটবল ইন ইন্ডিয়া স্কুলস আচ্ছা ভারতীয় স্কুল স্কুলের মধ্যে স্কুলের মধ্যে ফুটবলকে প্রমোট করার জন্য ফিফা এর সঙ্গে মিনিস্ট্রি অফ এডুকেশন মানে ভারতের শিক্ষা মন্ত্রণালয় চুক্তি স্বাক্ষর করলো কি বলছে যেটা বিদ্যালয় ফুটবলকে প্রমোট করতে ফিফা এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো ভারতের শিক্ষা মন্ত্রণালয় তার বিদ্যালয় ফুটবলকে প্রমোট করতে প্রমোট করতে ফিফা এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো কোন দেশের শিক্ষা মন্ত্রক ভারত অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কি বলছে নেভি চিফ নেভি চিফ ইনুকিয়েটস দ্য নিউ ডিফেন্স সিস্টেম প্রিসিশনস মানে করলেন ইন্ডিয়ান নেভি অ্যাপ্রোস রেডার উদ্বোধন করলেন কে ইন্ডিয়ান নেভি অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার সো টুডেস লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইন লঞ্চ পি এম সুরিয়া ঘর মুফত বিজলি যোজনা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশের নরেন্দ্র মোদী কি যোজনা লঞ্চ করলো না সুরিয়া ঘর মুফত বিজলি যোজনা দু হাজার চব্বিশ এ সুরিয়া ঘর বিজলি যোজনা দু হাজার চব্বিশ লঞ্চ করলো কে নরেন্দ্র মোদী প্রশ্ন কি এখান থেকে হতে পারে সুরিয়া ঘর যোজনা মুফ বিজলি যোজনা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লঞ্চ করলো কে নরেন্দ্র মোদী অপশন নাম্বার বি ইজ দ্যাক্টার তো এগুলো তোমরা একটু কালচারের মধ্যে রাখবে কারণ বিভিন্ন কম্পিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস